যারা বাংলা সিনেমার প্রেমীরা আছেন, দয়া করে আমাদের ফুলকলি মিডিয়া বাংলা ইউটিউবে লিংক আর চার্জ দিয়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন আমরা অনেক ভালো লাগবে। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সকলেই জানি এই কুরবানি ঈদে শাকিব খানের দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, লিডার আমি বাংলাদেশ ও অন্তরাত্মা। এই দুটি সিনেমার মধ্যে কিন্তু এই কুরবানি ঈদে একটি সিনেমাও কিন্তু মুক্তি পাচ্ছে না, এজন্য কিন্তু অনেক দর্শকরাই ক্ষিপ্ত। তার মধ্যে এখানে দুইজন আছে, সাকিবিয়ান এখানে দুইজন কেনা সাকিবিয়ান কেনা জি ভাই, আপনারা দুইজন সাকিবিয়ান। তো আপনারা সাকিব খানের সিনেমা ঈদে আসে নাই, এটা নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে? জি ভাই আছে। আচ্ছা ভাই, এর আগে আপনার ইন্টারভিউ নিয়েছি, আপনার নাম হারেস, ঠিক আছে? তো আপনি অনেক বড় সাকিব খানের ভক্ত, এটা আমরা দর্শক যারা বা সিনেমার তারা কিন্তু জানে, যেহেতু আগে তারা ভিডিও দেখে থাকবে তারা বুঝতে পারবো। তো আপনাদের সাকিব খানের সিনেমা এই ঈদে আসতেছে না, এটা নিয়ে কি বলবেন এখন, আপনার মতামত কি? ভাই আমার মতামত হলো একটা, আমি ঈদের মাধ্যমে সাকিব খানের মুভিগুলো দেখতে চাই ভাই। আমি 3-4 হাজার টাকা আমি রাখছি শুধুমাত্র সাকিব খানের মুভি হলে দেখার জন্য, বন্ধু বান্ধবকে নিয়ে। জি জি, কিন্তু এখন আমি শুনতেছি যে সাকিব খানের ছবি হলে লাগতেছে না ভাই, এটার জন্য আমি বিরাট মানে কি বলবো মানে কষ্ট ফিল করতেছি ভাই। সাকিব খানের মুভি দেখার জন্য আমি ঈশ্বরগঞ্জ চলে যাই, কিন্তু ভাই এখন বর্তমানে সাকিব খানের মুভিগুলো লাগতেছে না ভাই। ভাই কি বলবো, এখন আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে ভাই। এখানে কি কোনো পলিটিক্স আছে? পলিটিক্স এর কারণে কি সাকিব খানের সিনেমা কোনো লাগানো হচ্ছে না? হয়তো ভাই, এটা পলিটিক্স, এটা পলিটিক্সই বলবো, পলিটিক্সই। কেন সাকিব খানের ছবি আসবে না হলে? এটা সাকিব খানের সাথে পলিটিক্স করা হইতাছে। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনিও তো একজন সাকিবিয়ান, আপনার মতামত কি বলেন? আমার মতামত হলো এই ঈদের মাঝে আমি বহুত আগে থেকে মানে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমি ঈদের দিন সাকিবের ছবি দেখতে যাব সিনেমা হলের মাঝে। এখন শুনি সাকিবের ছবি আসবো না, এখন তো পুরা মানে বুঝতে পারতেছেন অবস্থাটা কি হইতেছে। সাকিবের ছবি না দেখলে আমাদের ঈদটাই হইব না, এখন যদি সাকিবের ছবি দিয়ে নাই তা আর আমরা কোনো ছবি দেখতে যাবো না। আমরা ঘুরতে যাবো, অন্য জায়গায় ঘুরতে যাবো, দোতলা পড়লে রেস্টুরেন্টে যাবো, তারপর আমরা সিনেমা দেখতে যাবো না। তারপরে আমরা ফোনের মধ্যে এমডি করে রাখছি যে ভাবছিলাম যে সাকিবের নতুন সিনেমা আসবো সবাই মিলা বা পরিবার মিলা সবাই দেখুন, কিন্তু সিনেমাটা আসতেছে না। এখন তো আমরা এই মানে সাকিবের সিনেমা ছাড়া আমরা অন্য কারো সিনেমা দেখবো না। হ্যাঁ ভাই। আচ্ছা কবির ভাই, আপনি তো বলছিলেন এর আগে ইন্টারভিউ নিছি আপনার, আপনি মান্না ভক্ত, তাহলে সাকিব খানের সিনেমা কি আপনি দেখেন? জি জি, মান্না ভাই মারা যাওয়ার পর থেকে আমাদের শেষ সম্বল সাকিব খান, নাম্বার ওয়ান সাকিব খান। তো আমি আমার সাকিব খান ভাইয়ের ছবি আশা করছিলাম যে এখন ঈদে কুরবানি ঈদে সকলে। আপনারা কি ঈদ ছাড়া ছবি দেখেন না সিনেমা হলে? ঈদ ছাড়াও দেখি, মানে ঈদের সবাই একত্রিত হয় তো, ঢাকার থেকে আসে অনেকে, অনেক দূর দূরান্ত থেকে আসে, তো সবাই একত্রিত হয় তখন মনটা আর কি অনেক ভালো হয়ে যায়, সবাই যায় হলে সিনেমা দেখার মজায় আলাদা একটা, ঠিক আছে? সেই জন্য চাইছিলাম এই ঈদে নতুন ছবি আসবো, নতুন ছবি দেখবো, কিন্তু আমাদের পুরাটা পুরা আরো ছবি আসতেছে তো, যেরকম অনন্ত জলিলের সিনেমা আসতেছে দিন রাডে, তারপরে আবার আরেকটা ছবি আসতেছে রোশনের। কথা হলো যায় কি জানেন, পুরান চাল ভাতে পারে বুঝেন নাই, যারা যারা দেখে অভ্যাস তারটাই ভালো লাগে বুঝেন নাই। এখন নতুন প্রজন্মের জন্য তো তারা অনেক মানে পারফেক্ট করতে হইব, ওই জায়গাটা করে নিতে হইব, তো সেই ক্ষেত্রে এখন সাকিব খানের ছবি নাই মানে মাথাটা নষ্ট মেয়া এখন আর কি কই আমার। সাকিব খানের ছবি ছাড়া অন্য কারো ছবি দেখতে চাই না তো, চাই না আমাদের, কারণ আমরা সাকিব খান ভক্ত। আমরা কি কব, আমরা সবাই আমরা সাকিব খান ভক্ত। আমি আমি মিয়া কষ্ট করিয়া আমি কামাই করিয়া টাকা জমাইছিলাম ফলে যায় ছবি দেখো, পুরা মাথাটাই নষ্ট হয়ে গেছে মিয়া, এর কি করলো। আচ্ছা ভাই, অনন্ত জলিলের কিন্তু আটা সিনেমা আসতেছে দিন দাঁড়ি, ওই সিনেমাটা কি আপনারা হলে যায় দেখবেন না? না কেন দেখবো, এটা হলো কেমন করুন যদি সাকিবের ছবি আসতো তাইলে টিকে ওই ছবিটাও দেখতাম, মানে মনটা ভালো থাকতো তখন যায় দেখতাম। আমাদের এখন তো ভাই মনে নষ্ট হয়ে যাচ্ছে ভাই, আমাদের দরকার হলো রোমান্টিক ছবি, যে সাকিব খানের মুভিটা প্রিয়া আমার প্রিয়া, ওটার মাধ্যমে কি ডায়লগ দিয়েছে, জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে প্রাণের প্রিয়া, তুমি যে অনাথ হারি শুনো আমার ভুবন, যদি তোমার না পাই মন ধ্বংস করবো সব কিছু, ছাড়বো না তোমার পিছু যতই দূরে যাও প্রিয়া, জেনে তুমি নাও প্রিয়া। হো একটা রোমান্টিক ছবি, এরকম ছবি আমরা চাই সাকিব খানের। ওই প্রিয়া আমার প্রিয়া সিনেমাটা ব্লকবাস্টার এবং বাংপার হিট, প্রায় মানে 15 কোটি টাকার মতো ব্যবসা করছিল ওই সিনেমাটা। আপনাদের গানগুলো শুনে বোঝা যাচ্ছে সিনেমাটা কত ব্যবসা সফল ছিল। আপনারা এই সিনেমাটা কতবার দেখছিলেন সাকিব খানের সিনেমাটা? 5 বার দেখছি ঈশ্বরগঞ্জ হলের মতো। আচ্ছা ঠিক আছে, আমি 3 বার দেখছি, 10 বার গরিবুর হল, 10 বার দেখছি। আপনি গরিবুর দেখছেন, আমিও কিন্তু ঈশ্বরগঞ্জ হলে এই সিনেমাটা 3 বার দেখছিলাম। আপনি 5 বার দেখছেন সাকিব খান? 9 বার দেখছি। আপনি 9 বার দেখছেন? ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন আপনারা শেষ মেয়ে সাকিব খানের যে ছবি যেহেতু আসবে না, তা সাকিব খানের উদ্দেশ্য করে কিছু বলেন। তো আমি বলতে চাই, বলবো আমাদের যে হলের মাধ্যমে যে সাকিব খানের মুভিগুলো আসছো, আমি জানি যে এটা ঈদের
আগে আমাদের হলে আসার দরকার, কারণ আমরা এটার জন্য আমরা অনেকেই ওয়েট করে আছি, কারণ কখন শাহিব খানের ছবি হলে লাগবে। তারপরে আমরা ঈদের মধ্যে আমাদের বন্ধু বান্ধবের সাথে মানে আড্ডা দিয়ে আমরা এই ছবিগুলো এনজয় করবো। এনজয় ঈদের মাধ্যমে একটা কিন্তু আনন্দ, ছবি দেখার যে আনন্দটা সেটা কিন্তু বন্ধু বান্ধব যারা ঢাকা থেকে আসে তারা গ্রামে আসে, তারপরে কিন্তু আমরা বন্ধু বান্ধব নিয়ে সেই আনন্দটা আমরা দেখতে পাই শাকিব খানের মুভির মাধ্যমে বিতরণ করি সবার মাধ্যমে। শাকিব খানকে উদ্দেশ্য করে কি বলবেন যে শাকিব খান পলিটিক্স করতেছে অন্য জনেরা, কিন্তু তারপরে শাকিব খান সিনেমা মুক্তি দিবে না কেন? তাদের তো ফ্যান আছে, শাকিবের একটা বিশাল বড় ফ্যান বেস, তাহলে তো শাকিব খানের ফ্যানরা চায় যে শাকিব খানের সিনেমা দেখার জন্য। শাকিব খানের এই হিসাবে একটা উদ্যোগ নেওয়া উচিত, তো আপনাদের এই বিষয়ে কি কথা বলবেন বলুন। যে আমি বলি শাকিব খানের এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার, কারণ এখানে হয়তো তার সাথে পলিটিক্স করতেছে কিন্তু সে বুঝতে পারতেছে না। তো আসল কথা হলো কি, মানে যে মানুষের যে চাহিদাগুলা সেগুলা পূরণ করতে হইব, তো এগুলা বুঝতে হইব জিনিসটা কোন সময় কোন জিনিসটা খায়। শাকিব খানের অনেক ভুল আছে, কারণ ওনার ইচ্ছাকৃতভাবে সিনেমা মুক্তি দেওয়া দরকার ছিল, কারো কথা না শুনে। নাম্বার 1 শাকিব খান, এই কথার তো একটা আছে, শাকিব খানের একটা পাওয়ার আছে, সেই পাওয়ারের অনুযায়ী একটা সিনেমা অন্তত মুক্তি দেওয়া দরকার ছিল। কিন্তু এই বড় একটা কুরবানি ঈদ, এই ঈদে অনেক মানুষ আসছে ঢাকাতে, অনেক দূরেতে যারা অনেক কান্তে আইছে, অনেক কষ্ট করে আইছে, এই কষ্টটা ক্লান্তিটা দূর হয়ে গেল হইলে যদি শাকিব খানের ছবিটা দেখতে পারতাম। এখন ভাই কি কইতাম, মানে মনে মানে পুরা মনটা আশা। আপনি মান না ভক্ত, তাহলে শাকিব খানকে নিয়ে এত সাপোর্ট করতেছেন তার কারণটা কি? ভাই এখন তো ভাই দুনিয়াতে বেঁচে নেই, হয়তো উনি মারা গেছে, আর নতুন কোনো ছবি আসবে না। আমরা জানি অন শুধু এইভাবে তো মনমরা হয়ে থাকলে তো আর হইতাছে না, অনেক এমনিতেই অনেক কষ্ট। তো যাই হোক, চলচ্চিত্র জগতে তারা কষ্ট করতেছে, আমরা যদি তাদের এটা উপভোগ না করি তাহলে তো জীবন কয় না, জীবনের দুঃখ আসবে, সুখ আসবে, আনন্দ আসবে, সেটাই তো বড় কথা, তাই না? তো একজন যাবে, একজন আসবে, আল্লাহ যার হায়াত যতদিন দিছে ঠিক ততদিন থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। শাকিব খানের সিনেমা ঈদে আসবে না অবশ্যই, এখানে একটা পলিটিক্স করা হয়েছে, তাছাড়া শাকিব খান কিন্তু ইচ্ছা করলে ঈদের মধ্যে এই কুরবানি ঈদে কিন্তু একটা সিনেমা মুক্তি দিতে পারত। সে কিন্তু আমেরিকা, এই জন্য হয়তো ঈদের মধ্যে একটা সিনেমা মুক্তি দিতে পারতেছে না। তাছাড়া এখানে অনেক পলিটিক্স হয়েছে, কারণ 100 কোটি টাকা বাজেটের অনন্ত জলিলের সিনেমা আসতেছে, মূলত এই কারণে মনে হয় শাকিব খানের সিনেমাটা ঈদের মধ্যে মুক্তি পাচ্ছে না। আমার কাছে যেটা মনে হইতেছে, আমি যেহেতু সিনেমা নিয়ে গবেষণা করি, সিনেমা নিয়ে আলোচনা করি, এই হিসাবে আর কি আমি বললাম। তো আপনি শাকিব খানের নিয়ে কিছু বলে আপনারা বিদায় নিয়ে নেন। কিছু বলো পারভেজ ভাই, বলতেছি আমরা শাকিব খান মানে আমরা এই যে এতগুলো লোক যে একত্র হয়েছি, আরও মনে করেন যে ঈদের যত ব্রাইবাদাররা আছে সবাই এনে আসবো, ঠিক আছে, আমরা সবাই মিলে মানে পর্দার মাঝে এই সিনেমাটা দেখুন। লাস্ট একটা কথা কই, আর যাতে এরকম ভুল না হয় চলচ্চিত্র জগতের সকলেরই বলি, আর যাতে এরকম ভুল না হয় সকল পরিচালকদেরকে বলি, আর যাতে এরকম ভুল না করে, কারণ শাকিব খানের সিনেমা ঈদে মুক্তি দেয়। মন যদি ভাঙে যায় তাহলে আপনারা ছবি ছাড়বেন কই আর দেখবো? মূলত এখন বর্তমান আপনার কথাটা ঠিক আছে, বর্তমানের যে অডিয়েন্স গুলা বেশিরভাগই কিন্তু শাকিব খানের কারণে সিনেমা হলে যায়। শাকিব খান না থাকলে কিন্তু এই দর্শকগুলো থাকতো না, দর্শক এবং সিনেমা হল যতগুলো টিকে আছে মূলত শাকিব খানের জন্য টিকে আসছে। এই অনুযায়ী পরিচালকদের উদ্যোগ নেওয়া দরকার বা প্রযোজকদের যে শাকিব খানের প্রতি ঈদে একটি করে সিনেমা মুক্তি দেওয়া মুক্তি করা দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, সকলেই আমরা শাকিব খানের নিয়ে একটা গড ইজ ওয়ান নাম্বার ওয়ান শাকিব খান, 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 গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, শাকিব খান।